এসাক সাহেব রহমতুল্লাহ আলাই, উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, আপনার রায়পুরের বমিয়ারা, ওনারা কেউ ভুলের উপরে ছিল না। ওনারা এই দেশের মানুষকে ভুল শিখায় নাই। উজাইনের স্টেজে বয়াত করার যোগ্যতা আমার নাই, বয়াত করার রাশিও নেই। উজানি তো এক সাগর, যে সাগরের জোয়ারে খাল বিল নদ নদী সব হয়ে গেছে। উজানি একশো বা এক শাখা হলো চর্ম নেই। এখান থেকে এই পাওয়ার তো এখানে পাওয়ার, চরমনের ব্যক্তিগত কোনো পাওয়ার নেই। এখান থেকে ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে পাওয়ার নিয়ে গেছেন, সেই পাওয়ারের ভিত্তিতে তিনি খানজুন আঞ্জাম দিয়েছেন। মূল পাওয়ার হাউস তো এখানে। আমরা যারা উজানির সাথে সম্পৃক্ত যেভাবেই হই না কেন, চাই সেটা মাদ্রাসার ভিত্তিতে হই, তরিকার ভিত্তিতে হই, আমরা যদি এক একাকার হয়ে যাই, এর জন্য আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে এক একাকার হয়ে যেতে হবে, সব এক একাকার হয়ে যেতে হবে। তারা শিখাইছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। যাই হোক, এখানে আসলে নসিহতের জন্যই সামান্য কিছু কথা শুধুমাত্র বললাম। একটাই দুটাই কথা, আমরা আমাদের আমলের উপরে মজবুত থাকবো, ইনশাআল্লাহ কোনো ভাইরাস আমাদেরকে আক্রমণ করতে পারবে না। তুমি হাকিকত বুঝো নাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। এখানে তো লা ইলাহা নাই, তো ইল্লাল্লাহ এখানে কি জায়েজ হবে না? হ্যাঁ, দেখ লা ইলাহার শুধু অংশ ইল্লাল্লাহ, কলেমা শুধু অংশ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ তো কোরআনের অংশ। আমি কথাটা বুঝাতে পারছি? এ আমার মুসলমান বাবারা, আমার পর্দারা মা বোনেরা, আসলে তোমার হাকিকত জানা নাই। তুমি সব সময় রূপক নিয়ে ঘুরতে আসো, বাহ্যিক নিয়ে ঘুরতে আসো, এর জন্য তোমাকে বুঝতে হবে আসলে ইল্লাল্লাহ সাবেত করার উদ্দেশ্য। আমার কলবে আল্লাহই আছে সমস্ত ক্ষমতার মালিককে। ইমাম মালিক কি বলছেন? ওয়া ইয়ারাহা হাসানাতান,
সে দেখলে খুব সুন্দর একটা জিকির হইছে, সুন্দর মাত্র সুবিধা, সব মানুষ লাভ দেয়, কিছু মানুষ আগায় উঠে, খারাপ না, ভালো, এটা জজবা। ও পরে ইমাম মালিক কি কসুন, ওয়াইয়া হাসান, ওয়াইয়া রা হাসানাতান ফাহু আইয়া জুম, তাহলে সে দাবি করে আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পৌঁছাইতে খেয়ানত করছে। কে কইছে, কে কইছে? ইমাম মালিক, ইমাম মালিক যদি এটা বলো ওয়াইয়া রা হাসান, তার কাছে বেদাতটা ভালো লাগে, মজা লাগে, তালের হয় ভালো জজবা, কয়্যারা হাসান ফাহু ইয়াদউন, তাহলে সে দাবি করতে চায় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানা রিসালা, রিসালাত পৌঁছাইতে তিনি খেয়ানত করছেন, গোপন করছেন, তিনি তো এটা শেখান নাই, এরকম করেন নাই, তার মানে হুজুর রূপে নাজিল হয়েছিল, এই বেটারা গবেষণা করে বার করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর শিক্ষা দেন নাই, তিনি খেয়ানত করছেন, বলো নাউজুবিল্লাহ। কি বলেন? অথচ আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, আয়াতটা নাজিল হইছে কার উপরে, কার উপরে নাজিল হইছে, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপরে আল্লাহ কমপ্লিট করলেন, নাজিলও করলেন, সুতরাং যখন হতে পারে না, পারে না, যতই সুন্দর আপনার কাছে লাগুক, যত লাখ লাখ মানুষ শুনুক, এগুলি বিদআত, এগুলি কি বিদআত, সুতরাং এটা বিদআত, আমার সঙ্গে যদি তর্ক করতে চায় আসেন, পুলিশ বাহিনী আনি দিব, আমার সঙ্গে তর্ক করেন, এটা বিদআত, সুস্পষ্ট বিদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি করেন নি, সাহাবায়ে কেরাম করেন নি, কেউ করেন নি, আপনারা একদম শুরু করছেন, ইল্লাল্লাহ জিকির, কি কি কিছু 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করে করছেন, কোন পীর সাহেব, এটার দরকার নাই, তার বাবা তাদের প্রথম পীর সাহেব যে মরনায় শাক সাহেব, ওনারে আমি উজু করেছি, উজু করে পানি ঢেলে দিছি, উনি এরকম দেমাগি অহংকারী ছিলেন না, ওনার ভুল ধরছে লোকেরা, কারা কারা ধরছে আমার জানা আছে, কিন্তু উনি কোনো সময় অহংকার প্রকাশ করেননি, কোনোদিন দেমাগ দেখান নাই, আর তার পরবর্তী সন্তান খালাফা খালফুন আদাউ সালাত অত্তাও শাহওয়াত অকান, আহা না না না, এগুলি না, এগুলি এগুলি করতে হবে না, করবেন না, দূরে থাকুন, দূরে থাকুন। আরেকটা দেখছেন একজনের, আমি তো এগুলি মোবাইলে জানি না কেমনে বাজ করে কেমনি কি করে, তো একজনে আমাদের দেখায় কয় হুজুর খেল কি দেখছেন, আরেকটা দেখেন ওই যে পিসাবদের আসল হলো কোন জায়গায় না, উজানি, উজানি এই জিকিরের সময় একজনে দুইজনে পাগল হইয়া পিটাইয়া পিড়ে পিড়ে কাজ করিয়া চিৎ করিয়া ফলে দখল করে বলছে সব, এমন গন্ডগোল, এই নোয়াখালী সবরে একজনে দেখাইছে, দেখেন তামসা দেখেন ইল্লাল্লাহ জিকিরের কি জজবা। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণাঙ্গ কালেমা, কমপ্লিট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তবে কমন সেন্স ইজ ভেরি আনকমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরের জিন্দেগির ভিতরে একটা সেকেন্ড এরকম জিকির করেন নাই। আপনারা হাদিস চাইবেন, একজন পীর সাহেব জিকির শিখালে না, পাগলের মতো দৌড়াবেন কেন, তাকে প্রশ্ন করুন, হাদিস দেখান। আমরা কোন পীরের গোলাম হতে চাই না, এমনকি নবীর গোলামও নই, আমরা নবীর উম্মত, গোলাম কার, এক আঙ্গুল আকাশের দিকে উচ্চ করে বলেন গোলাম কার, আবার লেখাপড়া করেছি তাতে দেখেছি রাসূলুল্লাহ জিকির করতেন, আল্লাহর নাম নেওয়ার সময় আল্লাহর সাথে একটা সেবত জুড়ে দিতেন, তিনি বলতেন আল্লাহু আকবার, তিনি বলতেন সুবহানাল্লাহ, তিনি বলতেন আলহামদুলিল্লাহ, শুধু আল্লাহ আল্লাহর জিকির 1 মিনিটের জন্য রাসূলুল্লাহ করেন নাই। তো কেন মানুষগুলিকে গোমরাহ করা হচ্ছে, একসাথে মজলিস করে বসে এইভাবে জিকির করে একেবারে সামনে না ভাষায় ফেলানো, এইসব কাণ্ড নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এখন এদের কাছে গেলে শিক্ষা দেওয়ার কথা ছিল আল্লাহর কোরআন। আমরা পূর্ববর্তী যে সমস্ত পীর সাহেবদের নাম জানি, যেমন আব্দুল কাদের জেলানী, হযরতে শাহজালাল, হযরতে শাহপরান,
হযরতে শাহজাহান এই বাংলাদেশে যে সমস্ত আল্লাহর ওলিরা এসেছিলেন বিশেষ করে তাদের কাছে গেলে তাদের এক হাতে কোরআন শরীফ আর এক হাতে তরবারি ছিল কোরআনে কারীম দিয়ে দাওয়াত দিতেন যদি মেনে না নিত বাধা দিত তরবারি দিয়ে ফয়সালা করত বাংলাদেশে এখন একটা পীর সাহেব দেখান তো যার হাতে কোরআন আছে আর তরবারি আছে আপনি রাগ করলেন একজন মানুষ আল্লাহর জিকির করতে করতে হারাম উপায়ে না হালাল উপায়ে আমরা যারা আল্লাহর জিকির করব হারাম উপায়ে করব না হালাল উপায়ে করব মানুষকে দেখাবার জন্য করব না আল্লাহকে খুশি করার জন্য আমার জিকিরের দ্বারা যদি কোনো মানুষের কোনো কাজে ডিস্টার্ব হয় তাহলে সেই জিকির দূরে করা জায়েজ না আস্তে করতে হবে আস্তে করতে হবে তখন যদি আমি জিদ ধরি তোমার সুবিধা অসুবিধা আমি বুঝি না আমি দূরে জিকির করবই এই জিকির করা কোনো মুফতি কোনো ফতোয়ার কিতাবে হালাল লেখেননি এই জিকির হারাম এটা লোক দেখানো জিকির এটা আল্লাহর নাম অন্তরে দাঁড়ি করার জিকির নয় হালাল উপায়ে জিকির জিকির গুনি যারা করতে থাকেন জিকির করতে 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 এক সময় তারা মনের মনের ভাব আবেগে এমন অবস্থা হয়ে দাঁড়ায় যে অবস্থায় তারা নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে না তরিকতের ভাষায় এটাকে ওয়াজাদ বলা হয় ওয়াজদ বলা হয় ওয়াজদ আল্লাহর জিকির যখন আমার মনে প্রাণে দেহ মনে চালু হয়ে গেল আমি মুখেও সদা সর্বদা কোনো না কোনো ভাই আল্লাহর জিকিরে লিপ্ত থাকি আমার অন্তরে সদা সর্বদা আল্লাহর জিকির চালু থাকে হারাম কাজ সামনে আসলেও না আসলেও তা আল্লুক মা আল্লাহ যখন হাজির হয়ে যায় আল্লাহর মহব্বতে যখন আমি বিমূর হয়ে যাই তখন অনেক সময় এই আল্লাহ প্রেমিকদের মধ্যে এমন একটা বাপ আবেগের সৃষ্টি হয় যে বাপ বাপ আবেগের কারণে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে না তখন নাচতে থাকে লাফাতে থাকে বলুন ইচ্ছাকৃত না বাবা বাগে আধা ভাগল হইয়া এটা কি পুরাপুরি নিয়ন্ত্রণে আছে নিজের নিজের উপর না এক ধরনের পাগল হয়ে গেছে বাবের আবেগে যদি এই ধরনের পাগল হইয়া যায় তাহলে তার জন্য না নাচতে থাকাটা তার জন্য লাফাতে থাকাটা মার্জনীয় তার জন্য নাচতে থাকাটা লাফাতে থাকাটা অমার্জনীয় না মার্জনীয় মার্জনীয় অন্যদের জন্য অনুসরণীয় নয় বলুন তো বাবের আবেগে আদা পাগল হইয়া বাবের আবা আবেগে নিয়ন্ত্রণ হারাইয়া যদি কোনো জিকিরকারী নাচতে থাকে লাফাতে থাকে তাহলে এটা অমার্জনীয় অপরাধ না তার জন্য মার্জনীয় যার মধ্যে এমন ভাবের আবেগ সৃষ্টি হয়নি তার জন্য মার্জনীয় নয় তাকে আমি মাফ করে দেব কিন্তু আমি তার অনুসরণ করব না অনুকরণ করব না তাকে অক্ষম মনে করব তাকে অপারগ মনে করব তাকে আমি এই ব্যাপারে তাকে মাজুর মনে করব কিন্তু প্রশ্ন দাঁড়ায় হাজার হাজার মানুষের সামনে শুধু বাবের আবেগ উঠে একা একা বা দু চারজনের সামনে জিকির করলে তার আবেগ উঠে না এটা কোনটা এটা কোনটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে জিকির করা হলে সে নাচতে দেখে লাফাইতে দেখে কুটি বেয়ে প্যান্ডেলে উঠে যায় গাছের ডাল বেয়ে গাছের আগাতে আগায় উঠে যায় আবার লাফ দিয়ে নেমে যায় কোন সময় হাজার জনতার সামনে যখন জিকির হয় লক্ষ জনতার সামনে যখন জিকির হয় একা একা যখন জিকির করে দু চার জনের সামনে যখন মসজিদে বসে জিকির করে যখন রাস্তাঘাটে জিকির করে তখন তার বাপ জাগে না মানুষ দেখলে বাপ জাগে এই বাপ এই বাপ এই বাপ অন্তর পবিত্র করার বাপ না লোক দেখানো বাপ লোক দেখানো ইবাদত যদি হারাম হয় লোক দেখানো বাপ ভণ্ডামি ছাড়া আর কিছু নয় হাকিকতে আল্লামা যদি লেখার সুযোগ পায় সিরিয়ালে অলিপুরীর নাম লেখা খুব জরুরি জাকির নায়েক সাহেব আল্লামা এখানে বহু শিক্ষিত সমাজ হাকিকতে আল্লামা যদি লেখার সুযোগ পায় সিরিয়ালে অলিপুরীর নাম লেখা খুব জরুরি আমি সারা পৃথিবীব্যাপী মিল্লাতে মুসলিম আসা চ্যালেঞ্জ করতে পারি এমন একটা রেওয়ায়ত যদি কেউ দেখাইতে পারেন যেখানে একথার বর্ণনা আছে যে সাহাবায়ে কেরাম জিকিরের নামে মজলিস কায়েম করেছেন সেই মজলিসে একজনে জিকির করেছেন সবাই সমস্বরে জিকির করেছেন উচ্চ আওয়াজে অথবা লাফালাফি করেছেন বা সীমালঙ্ঘন করেছেন এমন একটা রেওয়ায়ত যদি কেউ সাহাবায়ে কেরামের আমল থেকে দেখাইতে পারেন আমি সারা বিশ্ববাসীর সামনে ক্ষমা চাইব আমি ভুল করার কারণে সারা বিশ্ববাসীর সামনে শাস্তি চাইবো যে আমি এই ভুল করেছি আমাকে শাস্তি দেন
কারণ আমার ফতোয়া যদি আমি আপনাদেরকে শোনাই আপনারা মানতে পারেন নাও মানতে পারেন, কারণ আমার কোন ফতোয়া আপনারা মানতে দায়বদ্ধ নন। আল্লাহর ফতোয়া মানতে প্রত্যেকটা মুমিন দায়বদ্ধ। সুতরাং আমি আল্লাহর ফতোয়া শোনাবো, আমি নিজের পক্ষ থেকে কিছু বলবো না, শুধু আল্লাহর কোরআনের আয়াত আপনাদেরকে শুনিয়ে দেব। এর প্রেক্ষিতে আপনারা সুন্নতে জিকির কোনটা, বেদাতে জিকির কোনটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সেই আলোচনায় আমি সূরাতুল আরাফ এর 205 নম্বর আয়াত আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কোনো ফয়সালা না, আমি আল্লাহর ফয়সালা শুনে দেওয়ার জন্য বলেছি। আমার আগের সবগুলো কথা কেটে এখান থেকে আয়াতের অংশ থেকে উপস্থাপন করেছে। আমি বলেছি ওয়াজকুর রাব্বাক, তুমি তোমার রবের জিকির করো, ফি নাফসিক মনে মনে, তাদররুআন বিনয় নম্র ভাবে, খিফাতান আল্লাহর ভয়ে জড়সড় হয়ে, দুনাল জাহরি মিনাল কাউল মুখে উচ্চ আওয়াজ ছাড়া। আমি যদি কোনো অনুবাদ ভুল করে থাকি বা আমার অনুবাদ যদি আল্লাহর কোরআনের আয়াতের বিপরীত হয়ে থাকে তাহলে আজকে লাইভে বসে আমি আপনাদের যাদের সামনে কথা বলতেছি, সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের আমার এই আলোচনা আজকে শুনতেছেন, আপনাদের কাছেও দরখাস্ত করি, আমি যদি আয়াতের অর্থ ভুল করে থাকি, আল্লাহ যা বলেছেন এর বিপরীত কিছু বলে থাকি, আমাকে আপনারা কমেন্টে শুধরে দেন। আর যদি সঠিক বলে থাকি তাহলে আপনারাই বিবেচনা করুন, আমি আল্লাহর কোরআনের আয়াত শোনায় দিলাম, তারপরেও যারা এটা মানতে চায় না তারা আসলে কি। এই কারণে ওই এলাকার হিতাকাঙ্ক্ষী মহল বন্ধু মহলেরা আমাকে বললেন যে আপনি এই বিষয়ে কিছু একটা বলেন, যেহেতু সারা দেশ থেকে আপনাকে ফোন করে বিরক্ত করতেছে এবং আমাদের মিডিয়ার কাছে অনেক ফোন আসতেছে, আমরা যারা এই ভিডিও আপনার রেকর্ড করেছিলাম আমাদের মিডিয়ার কাছেও ফোন আসতেছে যে উনি এটা কি বলছে ভাইসি, আপনি একটা কাজ করেন আবার একটা ভিডিও বক্তব্য দেন, আমরা দেশবাসীর সামনে আপনার মুখ থেকে কিছু একটা পেশ করতে চাই। এর আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত তাফসীর গ্রন্থে উল্লেখ করেন, ওয়া আম্মা কাউলুহু তাদাররুআন ওয়া খীফাতান আই উযকুর রাব্বাকা ফি নাফসিকা রাহবাতান ওয়া রাগবাতান বিল কাউলি লা জাহরান ওয়া বিল কাউলি লা জাহরান, মুখে আল্লাহর জিকির করো কিন্তু উচ্চ আওয়াজে নয়। আল্লাহ তো সুস্পষ্ট ভাষায় বলেছেন, তারপরও আল্লামা ইবনে কাসির কথাটাকে আরো ওয়াজাহাত করেছেন, আরো সুস্পষ্ট করেছেন। উনি বলেছেন উযকুর রাব্বাকা বিল কাউলি লা জাহরান, তুমি তোমার রবের জিকির করো উচ্চ স্বরে নয়, গলার আওয়াজ উচ্চ করে নয়। ওয়ালাহাদা কাল দুনাল জাহরি মিনাল কাউল, আল্লামা ইবনে কাসির বলেন এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনাল জাহরি মিনাল কাউল মুখে উচ্চ আওয়াজ ছাড়া। বোঝা গেল মুখে উচ্চ আওয়াজ করে জিকির করা যাবে না। ভাই আমি কিন্তু আমার ফতোয়া বলতেছি না, এখানে এসে অনেকে কমেন্ট করতেছেন অমুকে এই ফতোয়া দিয়েছেন, তোমাকে এই ফতোয়া দিয়েছেন, তোমুক বুজুর্গ আমল করতেন, অমুক আলেমে আমল করতেন, তোমুক পীর সাহেব আমল করেন। কোন পীর সাহেব, কোন আলেম, কোন বুজুর্গ কি আমল করেছেন, এটা নিয়ে আল্লাহর কাছে কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত কোথাও আমি আপনি কেউ মাসউল হবেন না। আমরা সবাই জানি কবরে তিনটা সল হবে, মা রাব্বুক মা দীনুক মান হাযা আর-রাজুল আল্লাযী বা'আথা ফীকুম ওয়া ইয়াকুলু লাহু মুহাম্মাদ, এই হলো কবরে তিনটা প্রশ্ন। এখানে কোনো প্রশ্ন এটা নাই যে অমুক বুজুর্গ কি করতেন, অমুক আলেম কি করেছেন, তুমি সেটা করছো না বাদ দিছো। কবরে তিনটা প্রশ্ন, সিরফ এই তিনটা। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন হাসরের মাঠে পাঁচটা প্রশ্ন হবে, যে পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে কোনো বনি আদম পাওনা রাখতে পারবে না। এই পাঁচটা প্রশ্নের মধ্যে থেকে কোনো একটা প্রশ্ন তো এটা নেই যে অমুক বুজুর্গ কি করেছেন, অমুক আলেম কি করেছেন, তোমার আব্বু আম্মু কি করেছেন, তোমার উস্তাদ কি করেছেন, আল্লাহ এই প্রশ্নগুলো করবেন না। বরং সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এটা এমন একদিন যেদিন পিতা সন্তানকে দেখলে ভাগবে, মাতা সন্তানকে দেখলে ভাগবে, সন্তান পিতা মাতাকে দেখলে ভাগবে, ভাই বোনকে দেখলে ভাগবে, বোন ভাইকে দেখলে ভাগবে, বন্ধু বন্ধুকে দেখলে ভাগবে, একজন মানুষ আরেকজন মানুষ পরিচিত মানুষকে দেখলেই পলায়ন করবে, এটা এমন একদিন। সেই দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না অমুক ইমাম সাহেব কি করেছেন, তোমুক বুজুর্গ কি বলেছেন, অমুক পীর সাহেব যা বলেছেন তুমি মেনেছো কিনা, এই প্রশ্ন আসবে না। বরং সূরা মারইয়ামের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলেছেন কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, কিয়ামতের দিন প্রত্যেকটা বনি আদম আল্লাহর কাছে একা একা আসতে হবে, কেউ সহযোগী হবে না, আপনার আমল নামার হিসাবের জন্য কেউ এসে সুপারিশ করবে না, নিজের আমল নামার হিসাবটা নিজে দিতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, কিয়ামতের দিন প্রত্যেকটা বনি আদম আল্লাহর কাছে আসবে একা একা, সেই দিন একা একা জবাব দিতে হবে। আজকে কেন আমাকে এই প্রশ্ন করা হয়, সেই বুজুর্গ তো এইটা বলেন নাই, অমুক বুজুর্গ তো এই আমল করেন নাই, আপনার আম্মা আব্বা কি করেছেন, এই প্রশ্ন আজকে আমাকে কেন করা হবে, আল্লাহ কি এই কথা শিখিয়েছেন,
আল্লাহ বলেছেন কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, তুমি কি করেছো, তুমি কি বলেছো, এটার হিসাব আল্লাহকে দিতে হবে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই কান দিয়ে কি শুনেছি, এই চোখ দিয়ে কি দেখেছি, এই অন্তর দিয়ে কি কল্পনা করেছি, আমার ব্যক্তিগত হিসাবটা আমাকে দিতে হবে। এখানে কেউ এসে সুপারিশ করবে না, এখানে কেউ এসে পাশে দাঁড়াবে না কিয়ামতের দিন। তাহলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সবক শিক্ষা দিলেন যে আমার আমল নামা আল্লাহর কাছে, আমি নিজে একা একা পেশ করতে হবে, সেখানে অমুকে কি করেছেন, তোমাকে কি করেননি, এই প্রশ্ন আজকে কেন আসবে, এটা তো একটা জাহালত, এটা তো একটা মূর্খতা। আমি আল্লাহর কাছে দায়বদ্ধ নিজের আমল নিয়ে, লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম লা হুজ্জাতা বাইনানা ওয়াবাইনাকুম আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির, আমার নিজের আমলের জন্য নিজে হিসাব দিতে হবে। আরেকজন কি আমল করেছেন এটার হিসাব আমাকে দিতে হবে না, আরেকজন কি আমল করেননি সেটার হিসাব আমাকে দিতে হবে না। তাহলে আজকে কেন বাবার সাথে সন্তানকে জড়িয়ে দিয়ে কালারিং করার চেষ্টা চলছে, তাহলে আজকে কেন উস্তাদদের সাথে ছাত্রকে জড়িয়ে দিয়ে কালারিং এর চেষ্টা চলছে। আমার আমল নামা তো আমার আল্লাহর কাছে আমার একা পেশ করতে হবে, এটা একটা জাহালত, এটা একটা গণ্ডমূর্খতা। আল্লাহ রাব্বুল আলামিন জাহালত থেকে এই উম্মাকে হেফাজত করেন। বলতেছিলাম সেদিন আমরা সূরা আরাফের 205 নম্বর আয়াত আলোচনা করেছি, সেখানে আমি নিজের পক্ষ থেকে কিছু বলিনি, আজকে আপনাদের সামনে ওই আয়াতটা পেশ করলাম। এছাড়া সূরা আরাফের 55 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। এই আয়াত আরো সুস্পষ্ট, সূরাতুল আরাফ 55 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তোমরা তোমাদের রবকে ডাকো তদরওয়ান বিনয় নম্র ভাবে, আল্লাহর ভয়ে জড়সড় হয়ে, খুফিয়া আই সিররান গোপনে আল্লাহকে ডাকো, মানুষকে দেখিয়ে রিয়া করে নয়, তোমরা আল্লাহকে ডাকো গোপনে, আল্লাহকে ডাকো বিনয় নম্র ভাবে। তারপরে আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, যারা আল্লাহর বর্ণিত এই সীমানাটা লঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না, আল্লাহকে ডাকো বিনয় নম্র ভাবে। তারপরে আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, যারা আল্লাহর বর্ণিত এই সীমানাটা লঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা শিক্ষা দিলেন জিকির করার ক্ষেত্রে, একটা বলেছেন তাদরওয়ান বিনয় নম্র ভাবে, আরেকটা বলেছেন খুফিয়া আই সিররান গোপনে আল্লাহকে ডাকো। এরপরে আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আয়াত সুস্পষ্ট মুহকাম আয়াত, যে দুইটা বিষয়ের আলোচনা একটু আগে করেছেন এই বিষয়ে আল্লাহ বলেছেন যে তোমরা যদি আল্লাহকে ডাকার ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে এই সীমাগুলো লঙ্ঘন করো তাহলে তোমাদেরকে আল্লাহ পছন্দ করবেন না, এটা আল্লাহর ফাতাওয়া। আমি তো মন গড়া কিছু বলিনি, সেই দিনও মন গড়া কিছু বলিনি, আজকেও মন গড়া কিছু আলোচনা করব। লা ইলাহা সামনে পড়িয়েন না, সামনে পড়িয়েন এতটুকু পড়েন, লা ইলাহা অর্থ কি, অর্থ কি, নাই কোন ইলাহ, লা ইলাহা কোন ইলাহ নেই, ইলা কি জিনিস, ইলা কাকে বলা হয়, ইলা কি জিনিস, ইলাবার হক ইলাবার বাতিল, ইলা এমন একটা শব্দ যার মধ্যে হকও আছে বাতিলও আছে, বুঝেন নাই। ইলা বলা হয় এমন সত্তাকে যার মধ্যে কোনো ক্ষমতা আছে এইটা ধারণা করে বিশ্বাস করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য তার সামনে মাথা নত করে বা তার ইবাদত করে বা তাকে ডাকে, একে বলা হয় ইলা, বুঝেন ব্যাখ্যাটা, বুঝছেন, যার মধ্যে কোনো ক্ষমতা আছে এই বিশ্বাস রেখে তার সন্তুষ্টির জন্য তার সামনে মাথা নত করে সেজদা দেয় বা তাকে ডাকা হয় এরকম সত্তাকে কি বলা হয়, এর জন্য কালী কে ইলা বলা হয়, দেবী কে ইলা বলা হয়, রাধা কে ইলা বলা হয়, রাম কে ইলা বলা হয়, সরস্বতী কে ইলা বলা হয়, আবার ইলা বার হক আল্লাহকে কি বলা হয়। ওরা মনে করে এর মধ্যে একটু আগে যে কথা বলছি এর মধ্যে এই ক্ষমতা, এর মধ্যে এই ক্ষমতা, এর মধ্যে এই ক্ষমতা, এর জন্য তার সন্তুষ্টির জন্য তার সামনে মাথা নত করে তার ইবাদত করে বা ডাকে হরে রাম কৃষ্ণ, এই যে ডাকে তার মধ্যে কি আছে ক্ষমতা আছে এর জন্য সেইটাকে ইলা বলে। এখন আমি কি করতেছি, লা ইলাহা নাই কালী, লা ইলাহা নাই সরস্বতী, লা ইলাহা নাই দেবী, লা ইলাহা নাই লাত, লা ইলাহা নাই হুসা, লা ইলাহা নাই গঙ্গী দেবী,
না অগ্নি দেবী না কোন ইলাহ, দুনিয়ার কাউকে ক্ষমতা মানি না, একমাত্র ক্ষমতা মানি কে? এর নাম কালেমা, লা ইলাহা, কি নাই? জোরে বলেন ক্ষমতার মালিক, জোরে বলেন রেজেক দাদা কেউ, শান্তি দেওয়ার মালিক। উদ্দেশ্য না, লা ইলাহা বলে আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য তো ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা বললাম কেন? ইল্লাল্লাহকে মজবুত করার জন্য, ইল্লাল্লাহকে মজবুত করার জন্য আমি লা ইলাহা উচ্চারণ করছি, নয়তো আমি লা ইলাহা উচ্চারণই করতাম না। লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন ইলাহ নাই, কোন ইলাহ নাই, কাকে অস্বীকার করলা তুমি? আমি ইলাহ ওই ইলাহকে অস্বীকার করছি যারা মনে করে জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ ব্যতীত অন্য কোন, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ ব্যতীত অন্য কেহ, কিয়ামতের ময়দানে আল্লাহ ব্যতীত অন্য কেউ কিছু করতে পারে, সমস্ত ইলাকে নফি করছি, সব ইলাহ তার, কেউ কিছু করতে পারে না, একমাত্র করতে পারে কে? ইল্লাল্লাহ। এর জন্যই তো নফি ইসবাত, এই জিকির এই কলেমার নাম কি? নফি লা ইলাহ ইসবাত ইল্লাল্লাহ। এটা তো দুইটা অংশ, একটা লা ইলাহা আর হলো ইল্লাল্লাহ। এখন কেউ যদি মনে করে ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, তাহলে তোমার সে বোকাও দুনিয়াতে নাই। ইল্লাল্লাহ এর জিকির জায়েজ আছে কি? কোরআন সুন্নাহের আলোকে উত্তর দিবেন। আসলে জিকির করলে আত্মা প্রশান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে কি প্রশান্তি পায়? আত্মা প্রশান্তি পায়। তো যেই জিকিরে আত্মা প্রশান্তি পায় না, আত্মা পাগল হয়ে যায়, যেই জিকিরে আত্মা ছটপট করে, আত্মা লাফ দিয়ে বাসে চড়তে চায়, সেই জিকির আল্লাহর জিকির নয়। কেননা আল্লাহ বলেছে জিকির করলে আত্মা কি হয়? প্রশান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে আত্মাগুলো ঠান্ডা হয়ে যায়, আত্মার ছটপটানি, আত্মার হতাশা, আত্মার বিপর্যস্ত ভাব, আত্মার বিক্ষিপ্ত ভাব, আত্মার পাগলামি ভাব, আত্মার বিপর্যস্ত দুঃখ কষ্ট চিন্তাগ্রস্ত ভাব সব আল্লাহর স্মরণে কেটে যায়। অতএব আল্লাহর স্মরণ যখন বেদাতি পদ্ধতিতে হবে, তখন আত্মা প্রশান্তি পাবে না, আত্মা লাফালাফি করবে, আর যখন সঠিক পন্থা অনুযায়ী হবে তখন আত্মা শান্ত হয়ে যাবে। তো জিকির হতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, যদি এটা কোরআন এবং হাদিসে না থাকে তাহলে এটা করা যাবে না। জিকির মানে আওয়াজও নয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণ জিকির, এটাকে ভাগ করা ভাঙার কোনো সুযোগ নেই। শ্রেষ্ঠ জিকির দুনিয়াতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নিজে মনে মনে চলতে ফিরতে যখন তখন। জিকির করা মানে আনুষ্ঠানিকতা এটাও নয়, একসাথে পাঁচজন মিলে বসতে হবে, রাত ১২টায় বসতে হবে আর একসাথে জিকির করতে হবে, এটাও নয়। জিকির মানে আনুষ্ঠানিকতাও নয়, চলতে ফিরতে ২৪ ঘন্টা আপনার মুখে আল্লাহর নাম থাকবে। মানুষকে গালিগালাজ না করে, মানুষের সাথে গল্প না করে, আত্মের লিসান আপনার জিহ্বাটাকে সবসময় আতরময়, আতরের গন্ধময় করে রাখুন আল্লাহর স্মরণে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে লিসান যাকের, কোটি টাকার মালিক হওয়া যতটা না ভালো, কোটি বিঘা জমির মালিক হওয়া যতটা না ভালো, এমন জিহ্বার মালিক হওয়া ভালো যেই জিহ্বা সবসময় আল্লাহকে স্মরণ করে। সেই জিহ্বার জন্য কোনো আনুষ্ঠানিকতা লাগে, চলতে ফিরতে সবসময় বলবেন আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এগুলোকে ভাঙা যাবে না। মাগরিবের পর মাগরিবের পর মসজিদের মধ্যে সম্মিলিতভাবে উচ্চ স্বরে জিকির করা জায়েজ আছে কিনা? জি না, সম্মিলিতভাবে উচ্চ স্বরে জিকির করার কোনো প্রমাণ সাহাবিদের পক্ষ থেকে পাওয়া যায় না। জিকির ব্যক্তিগত ইবাদত, গোপনে করতে হবে, একমাত্র লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক, একমাত্র এই জিকিরটাই উঁচু আওয়াজে করতে হয়। আমাদের মসজিদ গুলোতে দেখা যায় কিছু মুসল্লি ভাইরা শুধু ইল্লাল্লাহ জিকির করে। শুধু ইল্লাল্লাহ জিকির করা সুন্নত সম্মত কিনা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ, তাবে তাবেঈনগণ, চার ইমাম,
বিগত প্রায় হাজার বছর রাসূল সাল্লাম থেকে কেউ কখনো ইল্লাল্লাহ জিকির করেননি। এটা আরো অনেক পরে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আফযালুজ জিকির, শ্রেষ্ঠ জিকির। এবং লা ইলাহা ইল্লাল্লাহু বলতে তো কোনো কষ্ট হয় না, হয় নাকি? এর ভিতরে কোনো হারফে হালকি নেই, কিচ্ছু নেই। কাজে এটাকে ভেঙে অর্ধেক করব কেন? এটা খুবই কষ্টের কথা যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তাবেইন সুন্নত ছেড়ে অন্যটা করব। বিশেষ করে বেলায়া জিকিরের ক্ষেত্রে তারাই তো মানদণ্ড, তারা আজীবন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন, আমরা অর্ধেক জীবন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক জীবন ইল্লাল্লাহ করলাম, তাহলে কি আমরা তাদের চেয়ে বড় ওলি হব নাকি? তবে পাশাপাশি বুঝতে হবে, আমি একটা জিনিস আপনাদের বোঝাতে পারি না, এটা হলো আমরা কর্মের সমালোচনা করি ব্যক্তির না। মনে করেন এক টুকরা গু মল, একটা শুকনো একটা টুকরো মল, পাক না পাক, ঘৃণা করতে হবে না ভালোবাসতে হবে, ঘৃণা করতে। এই ময়লাটুকুকে এক গ্লাস পানির ভিতরে ফেলে দিলাম, পানিটা পাক না পাক, ওই পানিটাকে ঘৃণা করতে হবে না ভালোবাসতে হবে? ওই গুয়ের টুকরোটাকেই আমি বড় একটা পুকুরের ভিতর ফেলে দিলাম, পুরো পানিটা তো নাপাক, হ্যাঁ নাপাক, হ্যাঁ নাপাক হয়নি, গুটাকে ঘৃণা করতে হবে কিন্তু পুরো পানিটাই কি ঘৃণা করতে হবে নাকি? হ্যাঁ, ওই টুকরোটাকে বঙ্গোপসাগরে নিয়ে ভারত মহাসাগরে ফেলে, প্রশান্ত মহাসাগরে ফেলে দিলেন, পুরো প্রশান্ত মহাসাগরকে ঘৃণা করতে হবে, ঠিক না? তাহলে একটা কর্ম বেদাত অথবা হারাম, এটা সবসময় আমরা বলবো বেদাত অথবা হারাম অথবা সুন্নতের খেলাফ, কিন্তু যে ব্যক্তি এই কাজটা করছে তার বিচার কিন্তু একটা কাজ দেবে না, তার আরো কাজ আছে। একটা লোক হয়তো নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রেখে, সুন্নত মতো অনেক কাজ করে, দু একটা বেদাত না করে, আর একজন লোক শুধু বেদাতই করে, কোনো সুন্নতি করে না, আর একজন লোক খুবই সুন্নত চাই না বুঝে হয়তো দু একটা বেদাত করে, তিনজন কি সমান হবে নাকি? কাজেই মানুষের ব্যাপারে আমরা যখন কোনো ব্যাপারে বলি যে এই কাজটা সুন্নতের খেলাফ, তার মানে এই নয় যেই এই কাজ করবে তাকে আমি ঘৃণা করবো, সেই বেদাতি করে গাল দেবো, না।